हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मस्ती की पाठशाला। आज के तुम्हारे जो एक प्रचंड बड़ सुखबर नहीं समस्त उच्च माध्यमिक परीक्षार्थी 2021 HS कैंडिडेट्स खूब बड़ सुखबर। तुम्हारा एक कदिन अनेक बार मेसेज कर जानते चेच तुम्हारे सिलेबस की चेंज करा सिलेबस की काट डाउन करा ना पुरो सिलेबस तुम्हारे परीक्षा दीते 2021 HS एग्जामे। किंतु ना बंधुरा, तुम्हारे टेंशन एकदम कमे गए क्यों कि आज के वेस्ट बेंगल काउंसिल अफ एच एस एजुकेशन प्रेसिडेंट अफिसियलि घोषणा कर 2021 HS एग्जामे तुम्हारे सिलेबस 30-35% कमाना हबे। प्रत्येक सबजेक्टे सिलेबस 30-35% कमाना हुए छे। अन्यान्य विभिन्न बोर्ड्स तारा अलरेडी तादेर सिलेबस कमिये दिए छे। आज के वेस्ट बेंगल काउंसिल अफ हायर सेकेंडरी एजुकेशन बोर्डो एई कथाटी अफिसियली घोषणा कर दिए छे। सुतरां तोमादेर टेंशन किन्तु अनेकटा कमे गेल। प्रत्येक सबजेक्टे सिलेबस कमाना हुए छे 30-35%। खूब बड़ सुखबर समस्त उच्च माध्यमिक परीक्षार्थीदेर जन्य। এবং যে সমস্ত সাবজেক্টে থিওরি পেপার 60-এর নিচে বা 60 মার্কসের পরীক্ষা হয় সেই সমস্ত থিওরি পেপারে কিন্তু সিলেবাস কমানো হয়নি। মানে যে সমস্ত সাবজেক্টে থিওরি পেপার 60-এর বেশিতে পরীক্ষা হয় মানে 70-80-90 সেক্ষেত্রে কিন্তু সিলেবাস কমানো হয়েছে। 60-এর নিচে বা 60 যে সমস্ত থিওরি পেপারে অ্যালোটেড মার্কস তাদের কিন্তু সিলেবাস কমানো হয়নি সেই সমস্ত সাবজেক্টে। ওকে, এবার আমরা দেখব কোন কোন সাবজেক্টে কতটা সিলেবাস কমানো হয়েছে এবং কতটা তোমাদের সুবিধা হতে চলেছে। আমরা প্রথমে দেখছি ইংলিশ লেখা রয়েছে, ইংলিশে এখানে প্রোজ রয়েছে, থ্যাংক ইউ ম্যাম এই প্রোজটা বাদ আছে, পোয়েট্রি থেকে অন কিলিং আ ট্রি এই কবিতাটা বাদ আছে। এখানে যে সমস্ত সিলেবাস দেওয়া রয়েছে সেটা কিন্তু বাদ দেওয়া অংশটা। ওকে, তোমরা কেউ ভেবো না যে এই দুটো মাত্র নিয়ে পরীক্ষা হবে, তা কিন্তু নয়। এই দুটো গল্প এবং কবিতা একটা একটা করে বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে। এই পুরো জিনিসটা হলো ডিসকার্ডেড টপিক্স, মানে যেগুলো বাদ দেওয়া হয়েছে তোমাদের সিলেবাস থেকে। ওকে, বাংলা থেকে বাদ দেওয়া হয়েছে কে বাঁচায় কে বাঁচে, দেন শব্দার্থ তত্ত্ব, তারপর কলের কলকাতা অংশ, দেন শিকার কবিতাটা বাদ দেওয়া হয়েছে এবং বাংলা গানের ধারা এই অধ্যায়টা বাদ দেওয়া হয়েছে। সংস্কৃত থেকেও বেশ কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। এখানে গদ্যাংশ দেখতে পাচ্ছি, আর্যাবর্তনম এটা বাদ দেওয়া হয়েছে এবং আরও কিছু বেশ বাদ দেওয়া হয়েছে তোমাদের। এখান থেকে তোমরা ভালো করে এটাকে ভিডিওটা পজ করে তারপরে এগুলো নোট ডাউন করে নিতে পারো তোমাদের সাবজেক্ট ওয়াইজ। আর একটা কথা, তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সিলেবাসের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বিভিন্ন সিলেবাস সাবজেক্ট রয়েছে, তাদের যে সমস্ত পোর্শনগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো এখানে রয়েছে। এখানে অন্যান্য অন্য সাবজেক্ট রয়েছে, নিউট্রিশন রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ইকোনমিক্স রয়েছে, এডুকেশন, সাইকোলজি, ফিলসফি, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, প্রত্যেকটা থেকে কিন্তু অনেকগুলো করে টপিক বা চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে। তোমরা এটা একবার ভালো করে নোট ডাউন করে নেবে যেগুলো তোমাদের প্রয়োজনীয়। এরপর আমরা দেখতে পাচ্ছি এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে বেশ কিছু চ্যাপ্টার্স বাদ দেওয়া হয়েছে, ফিজিক্স থেকে বেশ কিছু ইউনিট দেখতে পাচ্ছি বাদ দিয়েছে, কেমিস্ট্রি থেকে সব থেকে বেশি অংশ বাদ গেছে কেমিস্ট্রি থেকে। এবং কেমিস্ট্রি থেকে যেহেতু অনেকটা বেশি বাদ গেছে, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে ভালো করে নোট ডাউন করে নাও কোন ইউনিটে কোন কোন টপিকস কোন কোন চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা একটু লেন্দি। ওকে, এখানেও বেশ কিছু পোর্শন রয়েছে কেমিস্ট্রির, সেটা বাদ দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্স থেকে বেশ কিছু ইউনিটসের বেশ কিছু চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বাদ দেওয়া হয়েছে, ডিটারমিনেন্ট বাদ দেওয়া হয়েছে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বাদ দেওয়া হয়েছে, ডেরিভেটিভস বাদ দেওয়া হয়েছে, ভেক্টরস বাদ দেওয়া হয়েছে, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এগুলো বাদ দেওয়া হয়েছে। বায়োলজিক্যাল সায়েন্স থেকেও বেশ কিছু পোর্শন বাদ দেওয়া হয়েছে, মেকানিজম অফ ইভলিউশন, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন বাদ দেওয়া হয়েছে, ইকোসিস্টেম বাদ দেওয়া হয়েছে, জার্নালিজম থেকেও বাদ দেওয়া হয়েছে এবং সোশ্যালজি থেকেও বেশ কিছু চ্যাপ্টার্স বাদ দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য। যেহেতু এই কোভিড সিচুয়েশন এবং তোমাদের স্কুল এখন বন্ধ আছে, রেগুলার ক্লাস করতে পারছো না, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমাদের সুবিধার জন্য কিন্তু বেশ কিছু পোর্শন সিলেবাস থেকে বাদ দিয়েছে। তাই তোমাদের পরবর্তী যে প্রোগ্রাম 2021 সেটা কোনোভাবেই বার্ডেনসাম না হয়, তোমাদের কাছে কোনোরকম প্রবলেম ক্রিয়েট না করে। ওকে,
এবং আমি আশা করব তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে কোথাও অসুবিধা নেই। তাও যদি কারো বুঝতে অসুবিধা, ডেফিনেটলি আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের প্রশ্ন যথাযথ ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই সিলেবাসটা কী করে তোমরা ডাউনলোড করবে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডেফিনেটলি ডাউনলোড করতে পারো। তাহলে তোমরা বাড়িতে মন দিয়ে পড়াশোনা শুরু করো এবং কোনো রকম টেনশন না করে, কোনো রকম ভয় না পেয়ে, ঠিক আছে? এবং 2021 কিন্তু ডেফিনেটলি তোমাদের পরীক্ষা হবে। সো ভালো ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।